মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম যে বক্তৃতা করলেন প্রেসিডেন্ট হওয়ার পর, উনি বললেন যে পৃথিবীব্যাপী যে কর্তৃত্বপরায়ণ বা অথরিটারিয়ান শাসন ব্যবস্থাটা বেড়ে যাচ্ছে, বিশেষ করে চায়না এবং রাশিয়া এবং অন্যান্য দেশেও ডেমোক্রেসির যে আদর্শ দিকগুলি সেগুলি খুব দুর্বল হয়ে পড়েছে। সেই জন্য উনি প্রায় 100টার বেশি দেশকে আমন্ত্রণ জানিয়েছে, 130টা দেশকে আমন্ত্রণ জানিয়েছে এবং এই এটা হচ্ছে ভার্চুয়ালি। এবং এক বছর পরে এই যে আজকে যে 9-10 তারিখে যে আলোচনাটা হবে সেটার মূল্যায়ন হবে যে সেটা কতদূর কী অগ্রসর হলো সেই জায়গায়। তো সবার একটা কিউরিয়াসিটি ছিল যে কাদেরকে এটা ইনভলভ করা হচ্ছে। দেখা যাচ্ছে যে এটার কোনো ক্রাইটেরিয়া ছিল না, এটা পিক অ্যান্ড চোজ এরকম করছে। এবং তাতে দেখা যাচ্ছে যে আমাদের সাউথ এশিয়া থেকে আমরা বাংলাদেশ বাদ পড়েছি, শ্রীলঙ্কা বাদ পড়েছে, ভুটান বাদ পড়েছে, পাকিস্তান, ইন্ডিয়া বা নেপাল পর্যন্ত তারা ইনক্লুডেড, মালদ্বীপস ইনক্লুডেড, আবার সাউথ ইস্ট এশিয়া থাইল্যান্ড বাদ পড়েছে, আবার অন্যান্য দেশগুলি বাদ। এবং এখানে যদি বলেন যে ডেমোক্রেটিক ইন্ডিকেটর হিসেবে, মানে সেখানে দেখা যাচ্ছে ফ্রিডম হাউসের ইন্ডিকেশনে বাংলাদেশের অবস্থানরা সিঙ্গাপুর কিংবা পাকিস্তানের চেয়ে ভালো ডেমোক্রেসির দিক থেকে। যদিও আমাদের এখানকার ডেমোক্রেটি বা ইলেকশন এই সমস্ত কোয়ালিটি নিয়ে ওয়েস্টার্নদের নানা রকম প্রশ্ন রয়েছে এবং আমাদের দেশের মানুষের মধ্যেও প্রশ্ন রয়েছে, কিন্তু তারপরেও যে দেখা যাচ্ছে যে আমাদের চেয়ে দুর্বল কোনো কোনো দেশ দাওয়াত পেয়েছে, বিশেষ করে পাকিস্তান যদি আমরা সেটা বলি। তারপরে ধরেন ওখানে পোল্যান্ড এবং দাওয়াত পেয়েছে, যেটা বেলারুশের সাথে একটা যুদ্ধের মধ্যে আছে, ইয়ের মধ্যে ওই রাশিয়ান বলের মধ্যে। তো ওখানে মনে হচ্ছে যে কিছুটা ডেমোক্রেটিক ব্যাপার, কিছুটা জিওপলিটিক্যাল ব্যাপার, বিশেষ করে চায়নাকে কন্টেইন করার ব্যাপার এবং পাকিস্তানকে, বিশেষ চায়নার সাথে তাদের গাঁটছড়া থাকা সত্ত্বেও আফগানিস্তানে যদি কোনো কিছু করতে হয় সেখানে পাকিস্তানকে ইনভলভ করতে হয়, এই সমস্ত ব্যাপার সেপার নিয়ে তাদের দাওয়াত ছিল। তো তারপরেও আমরা এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই মনে করি যে বাইডেনের এই সম্মেলনটা ইনক্লুসিভ হয় নাই।